দর্শক স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি যেটি বাংলাদেশকে কেন্দ্র করে আমি এই বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে আজকে আমরাও এই বিষয় নিয়ে কথা বলবো এবং এর সাথে মূলত ভিসা নীতির পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো সবাই আসলে এই নীতি নিয়ে যার যার পক্ষে মতামত দেওয়ার চেষ্টা করছে এবং পরবর্তী প্রক্রিয়াটি আসলে কি যাচ্ছে এবং রাজনৈতিক দলের যে সভা সমাবেশ কিংবা তাদের বক্তব্যে কোনো পরিবর্তন কিংবা এরই মধ্যে কোনো ধরনের সমঝোতার জায়গা তৈরি হওয়ার কোনো সুযোগ এগুলো এখনও পর্যন্ত আসার কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে কিংবা কিংবা বিশেষজ্ঞদের যে বিভিন্ন মতামত সেগুলো নিয়েও রাজনৈতিক দলগুলো কি মনে করছে কথা বলবে সব বিষয় নিয়ে ভিসা নীতির পর কি আমাদের আজকের আলোচ্য বিষয় আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন রয়েছেন জনাব এস এম কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ রয়েছেন শামসুজ্জামান দুদু ভাইস চেয়ারম্যান বিএনপি স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আমি এস এম কামাল হোসেন আপনাকে দিয়ে শুরু করি ভিসা নীতি সরকারের জন্য একটা বড় ধরনের চাপের সৃষ্টি করেছে এটি অনেকে বলছেন বিরোধী দলের অনেকে বলছেন এবং আমরা যদি সম্প্রতি কিংবা আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটি বক্তব্য দেখি যে আওয়ামী লীগকে আক্রমণকারী হিসেবে দেখাতে চাইছে বিএনপি এমন একটি বক্তব্য দিয়ে তিনি বলছেন সবাইকে আরও বেশি সংযত থাকার কিংবা আক্রমণকারী না হতে নির্দেশনা দিচ্ছেন কি বলবেন আসলে চাপ কিছুটা তৈরি হলো কি না আপনার ধন্যবাদ দেখেন আমি দুদুভাইকে ধন্যবাদ জানাই দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই ভিসা নীতি যে যে কথাগুলো বলে ভিসা নীতি আসছে আমাদের দেশে আমি মনে করি এটা সরকার বা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এটা কোনো প্রতিবন্ধকতা বা এটা কোনো অস্বস্তিকর পরিবেশ তৈরি করেনি কারণ গণতন্ত্রের মানুষ কন্যা যিনি সততা সাহসিকতা দেশপ্রেম নিয়ে দেশটাকে পরিচালনা করছেন তিনি এই ভিসা নীতির আগেই থেকেই তিনি যখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা শুরু করেছিলেন তখন থেকেই তিনি গণতন্ত্রের লড়াই শুরু করেছেন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই শুরু করেছেন এবং জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন যে মানুষের আস্থা ভালোবাসা অর্জন ছাড়া ক্ষমতায় টিকে থাকা যায় না ক্ষমতায় যাওয়া যায় না এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ হচ্ছে নির্বাচন অন্য কোনো পথ দিয়ে বা অন্য কোনো পিছনের দরজা দিয়ে বা ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া যায় না টিকে থাকা যায় না গেলেও টিকে থাকা যায় না জনতন্ত্রী শেখ হাসিনা উনি বারবারই বলছেন যে আমি মনে করি নির্বাচন সকল দলে অংশগ্রহণ করবে এবং আমার ভোট আমি দেব যাকে খুশি থাকতে দেবো এই স্লোগান জননেত্রী শেখ হাসিনাই তুলেছে সামরিক শাসকদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং জননেত্রী শেখ হাসিনা এখনও মনে করেন যে আগামী নির্বাচন একটি ভালো নির্বাচন সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হবে আমি একটু একটু যোগ করতে চাই সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন এই জায়গাটি নিয়ে কারো কোনো দ্বিমত নেই আবার মার্কিন যুক্তরাষ্ট্র যে কারণে বলে দিয়েছে এই কারণগুলোতেই তারা আসলে ফোকাস করেছে যে এই যদি না হয় তাহলে তারা এই ধরনের পদক্ষেপ নিতে পারে যদি আপনি বলছিলেন গণতন্ত্রের কথা বলছিলেন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে কিংবা সব কিছু স্বাভাবিক আছে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া যদি সব কিছু স্বাভাবিক থাকেই তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের সিদ্ধান্ত কিংবা এই ধরনের একটা নীতিতে কেন যেতে হলো মানে অনেকে বলছেন যে স্বাভাবিক নেই বলেই তাদেরকে এই পরিস্থিতিতে আনতে হয়েছে এইখানে ধরেন আমরা আমাদের দেশের বিরোধী দল বিভিন্ন সময় মার্কিন দূতাবাসে অভিযোগ দিয়েছে এবং আপনি মনে আমরা মনে করি যে আপনার যুক্তরাষ্ট্র তারা এই অভিযোগগুলো দিয়েছেন যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বিরোধী দল কথা বলতে পারতেছে না এর আলোকে হয়তো তারা এই কথা বলতে পারেন কিন্তু তারা সঙ্গে সঙ্গে বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে কথা বলেছেন আপনি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে আমরা মনে করি তিনি তিনার এই কথা রক্ষা করবেন এবং আমরা এটাই বিশ্বাস করি যে বাংলাদেশে আমরা একটা এক্সক্লুসিভ নির্বাচন চাই সকল দল যাতে অংশগ্রহণ করে এবং পাশাপাশি তারাও বলেছেন যারা নির্বাচনে বাধা দেবে নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি করবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে
বা পক্ষপাতিত্ব করবে। আচ্ছা, কথাগুলো কথাগুলো তো একই রকম, প্রধানমন্ত্রী যেটি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি সেখানেও একই কথা বলা, একই কথা বলা। তাহলে এই নীতিতে আসার আর কি দরকার ছিল? যদি আস্থার জায়গায় থাকে কিংবা তারাও যে বিশ্বাসের, অনেকে যেটি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আস্থা রাখছে না কিংবা বিশ্বাস করতে পারছে না বলেই তারা এই কঠোর, এখানে আমি আপনার বলি, এখানে বাংলাদেশে এখন যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়নের একটা বড় অংশীদার জি, এবং তারা চায় বাংলাদেশে স্থিতিশীল অবস্থা থাকুক। আজকে বাংলাদেশে কিন্তু স্থিতিশীল অবস্থা আছে, বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন, তারা প্রশংসা করছেন এই যুক্তরাষ্ট্রেই। আপনি কিছুদিন আগে আপনার পত্রিকায় দেখেছি আমি যে কোকাসে একটি প্রস্তাব সিনেটররা দিয়েছেন, সেখানে তারা বলেছেন যে বর্তমান সরকার বন্দুক ও কর্তৃত্বের শাসনের পরিবর্তে গণতন্ত্র সুশাসন অব্যাহত রেখেছে। এটি কিন্তু যুক্তরাষ্ট্রের কোকাসেই এই প্রস্তাব হয়েছে। আমি মনে করি সেই ক্ষেত্রে আজকে এই দেশে যাতে কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, যেন দেশকে কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ করতে না পারে, সেই ক্ষেত্রে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতার পরিবর্তন হবে, সেই লক্ষ্যকেই এটা ধরেন সবার জন্য। আমরা যারা তাদের কাছে গিয়েছি, যারাই গিয়েছি বিরোধী দল সরকারি দল, তাদের কারণেই তারা এই মেসেজটা দিয়েছে, সব মিলিয়ে একটা মেসেজ দিয়েছে তারা। জি, আমি আসবো আপনার কাছে। দুদু, বিরোধীদের অভিযোগ দেওয়ার কারণেই এসেছে দেশের অভ্যন্তরীণ গণতন্ত্র কিংবা নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক আছে, এবং বিরোধীদের যে আন্দোলন সংগ্রাম কিংবা নানা ধরনের হুমকি, সেই কারণে একটা স্বাভাবিক পরিস্থিতি রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতিগত সিদ্ধান্ত, কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহযোগী আলোচক এসএম কামালকে শুভেচ্ছা। আর যারা এই অনুষ্ঠান দেখছেন টেলিভিশনের সামনে বসে বা বিভিন্ন মাধ্যমে, তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমাদের এই ভিসা নীতি যেটা আমেরিকা দিয়েছে, এটা কিন্তু দু তিন দিন আগে দেয় নাই, অর্থাৎ মে মাসের শুরু 3 তারিখ, 3রা মে, জি 3রা মে সরকারকে তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তো জানানোর কারণ তারা কিন্তু এই 2-3 দিন আগে ব্যাখ্যা করেছে, মানে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী টুইটের মাধ্যমে। তখন আমরা বা বিশ্ববাসী, বাংলাদেশের মানুষ, রাজনীতিবিদ, এরা তখন জানতে পেরেছে যে এই ধরনের একটি ঘটনা। এখানে লক্ষণীয় বিষয় যে 3 তারিখে যখন দিয়েছেন, এটা আমাদের দেশে প্রচারিত না হলেও প্রধানমন্ত্রী পার্লামেন্টে একেবারে সরাসরি বলেছে আমেরিকা ইচ্ছা করলে যে কোনো দেশের সরকার ওলট পালট করতে পারে, ঠিক জাস্ট একেবারে এই শব্দই তিনি ওলট পালট করতে পারে। বিবিসির সঙ্গে আমেরিকায় থাকা অবস্থায় যখন ট্যুরে গিয়েছিলেন, বিবিসি আমেরিকায় না বোধহয় যুক্তরাজ্যে, তিনি বলেছিলেন যে আমেরিকা বোধহয় তাকে ক্ষমতায় দেখতে চাচ্ছে না। লক্ষণীয় বিষয় হচ্ছে 3 তারিখের আর যখন প্রকাশ হলো, এর মাঝের সময় তিনি এই কথাগুলো বলেছেন। কেউ কেউ, কোনো কোনো মন্ত্রী, বিশেষ করে যেমন খাদ্যমন্ত্রী, উনি কিন্তু বলেছিলেন যে তিনি মনে করছেন না যে নিষেধাজ্ঞা আসবে। তো স্বাভাবিক কারণে এরা সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং শেখ হাসিনার প্রধানমন্ত্রী খুব নিকটস্থ, অর্থাৎ তারাও জানতেন। আমার কাছে প্রশ্নটা হচ্ছে যদি এটি সরকারের পক্ষের ঘটনা হয়, ভালো নির্বাচনের জন্য যেটা সরকার প্রধান বলছেন, সেই মতকে সমৃদ্ধ করার জন্য এই ভিসা নীতি ঘোষণা করে থাকা, তাহলে 3 তারিখে তো এটা প্রকাশযোগ্য ছিল, প্রকাশ সেই কারণেই করেনি। এটি সরকার, আমার বিবেচনায়, আমার কাছে মনে হয়েছে যে সরকার মনে করছে এটা সরকারের ভিতকে নাড়িয়ে দিবে, এই বিবেচনাতে তারা এটা হাতে পাওয়ার পরেও জনগণকে বা দেশবাসীকে বা মিডিয়াকে জানায় নাই। এটা মারাত্মক ঘটনা। তো আজকে একজন এই সরকারি একটা মন্ত্রী বলেছেন কিন্তু যে এটি আমাদের জন্য লজ্জার কারণ, লজ্জা, দুর্ভাগ্যজনক, এ ধরনের মন্তব্য অনেক বিশেষজ্ঞ করছেন। আপনি বলছিলেন এটি সরকারের জন্য একটা চাপের কারণ কিংবা একটা মারাত্মক একটা বিষয়, যেভাবে বিষয়টি আনা হয়েছে তাতে আমি যদি বিরোধীদের কথা বলি, বিএনপির কথা বলি, কিংবা আরও যারা বিরোধী দল আছে, তারা আন্দোলন সংগ্রাম করে নির্বাচনের তাদের দাবি আদায় এখনও মাঠে আছে, কিংবা সামনে আরও আন্দোলনের কথা রয়েছে,
সব মিলিয়ে তাদের ক্ষেত্র কিংবা আপনাদের ক্ষেত্রে যদি বলি, আপনাদের ক্ষেত্রেও কি বিষয়টা একটু আরো কঠিন হয়ে গেল না? কারণ সরকারের তো একটা জায়গা দেখানোর সুযোগ আসলো যে বিরোধীরা নির্বাচন বানচালের চেষ্টা করছে। এটা দেখানোর ব্যাপার না, আমেরিকা হঠাৎ করে কিছু করে না, আর কারোর কথাই তো কিছু করে না। তত্ত্ব উপক্ত এবং সব কিছু মিলে তাদের যে মানে হ্যান্ডসগুলো আছে বা তাদের যে মানে টিম আছে, তাদের মধ্য দিয়ে এই জিনিসগুলো কিন্তু আসে এবং তারা একটা সিদ্ধান্তে পৌঁছে। হঠাৎ করে যেটা আপনার এখানে আলোচনা হচ্ছে যে বিরোধী দলের আলোচনার প্রেক্ষিতে এটা হয়েছে, বিরোধী দল হলে তো 14 সালের পরপরই হতো, সেখান তো ইলেকশনই হয় নাই, 18 সালের পরপরই হতো, দিনের ভোট রাত্রি হয়েছে। তো বিরোধী দলের কথা অনুযায়ী যদি হতো তাহলে এটা আরও 10 বছর আগে, নিদেন পক্ষে 5-4 বছর আগে। তো বিরোধী দলের প্রেক্ষিতে হয়েছে এটা বলা যায় না। আর সরকার ভালো কাজ করছে, মানুষের ভোটাধিকার আছে, সরকার একেবারে পবিত্র, তাহলে তো এটা আসার কোনো কারণ নাই। এই যে সরকার বলছে যে সরকারের লাভবান হয়েছে এটা এটাতে, আর আমরা কি বলি, আমি আমি একে স্পষ্ট করে বলি, আমরা একটা ভালো নির্বাচন চাচ্ছি, এই ঘোষণা আছে ভালো নির্বাচনের জন্য। তাহলে এই নীতি অর্থাৎ ভিসা নীতিটা বিরোধী দলের জন্য সাংঘাতিক। এই যে ভালো নির্বাচন চাই, এটা তো একটা পুরনো দাবি, ভালো নির্বাচন সবাই চায়, কিন্তু ভালো নির্বাচন সবাই চায় না, সবাই চায় না, এটা দাবি কথা সবাই চেলে তাহলে তো ক্যারটেকার বাতিল হতো না। ভালো নির্বাচন কি মানে ক্যারটেকার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নেই ওঠে না বাংলাদেশের বর্তমান। কিন্তু এই যে ভিসা নীতি নিয়ে বলি, মার্কিন যুক্তরাষ্ট্র বলি, বাইরের আর অনেক দেশ যখন কথা বলে, কেউই তো কেয়ারটেকার কিংবা এই ধরনের কোনো বিষয় নিয়ে কোনো কথা দরকার নেই। তো আজকে যে প্রধানমন্ত্রী ইনিও ক্ষমতায় এসছেন, সর্বশেষ ক্ষমতায় এসছেন, সেটি তার মতো অর্থাৎ সামরিক সরকার সমর্থিত কেয়ারটেকারের মাধ্যমে, সেটা অবৈধ। কিন্তু তিনি নিজেই ঘোষণা করছেন সেটা আন্দোলনের ফসল তার ওই সরকার, এবং তিনি বলেছেন যে ক্ষমতায় গেলে পরে এইগুলো তিনি সংবিধানের সংযোগ করবেন, রেকটিফাই করবেন, করছেন তিনি। আন্দোলনের ফসল হবে কেন এটা সরকার? তাও আবার সংবিধানে নাই, সামরিক সমর্থিত কোনো ক্যাটাগরি সরকার সংবিধানে নাই। জি, আমার কথাটা স্পষ্ট করে বলি, শেখ হাসিনা বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ, আওয়ামী লীগের সঙ্গে যে ইনু সাহেব আছেন, মেনু সাহেব, এরা সবাই একসময় ক্যাটাগরির জন্য 174 দিন হরতাল, জাতীয় পার্টি মানে অবরোধ, সচিবদের ন্যাংটা করে দেওয়া, 96-এর কথা বলছে, এমন কোনো ঘটনা নেই যে সেটা তারা করে নাই। অর্থাৎ তারা পরবর্তীতে এবং কিছুদিন আগেও বলেছে যে আমাদের আমরা ক্যাটেকাতে বাতিল করি নাই, কথাটা শুনে বাতিল করি নাই, তার মানে ক্যাটেকা এখনও মানে বাতিল করছে কোর্ট। এখানে লক্ষণীয় বিষয় যে এবার ভিসা নীতির মধ্যে শুধু রাজনৈতিক দল না, প্রশাসন না, সামরিক বাহিনী, সামরিক আমলাতন্ত্র এবং বিচারালয় জুডিশিয়ারি, জি জুডিশিয়ারি এটাও আছে, লক্ষণীয় বিষয়। জুডিশিয়ারি কিন্তু আমাদের আন্দোলনের ফসল, কেয়ারটেকার সেটা তার কোন খয়রুদ্দিন না ফয়রুদ্দিন একজন তথাকথিত চিফ জাস্টিস, সে বাতিল করছিল একটি জায়গা। মানে অনেকে যেটি বলছেন যে সরকারের যে নির্বাচন ব্যবস্থা কিংবা বর্তমান যে নির্বাচন ব্যবস্থা আছে দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে জায়গাটি, এই জায়গাগুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা তাদের কোনো সমস্যা নেই কিংবা তারা কোনো সমস্যা দেখছে না, যে কারণে তারা এই বিষয়গুলো আনেনি এখানে। ভালো নির্বাচন হয় না দেশে, এটার জন্য এটা আসছে। আর ভালো নির্বাচন কিভাবে হবে এটা তো আমরা দেখাইছি, জি ভালো নির্বাচন হয় না দেশে, এই কারণেই এই সিদ্ধান্ত। আর আমরা দেখেছি মানে বিরোধী দল বিএনপি এবং আন্দোলনরত যারা ক্যাটেগরি চায় তারা দেখিয়েছে পথ, অর্থাৎ 80% দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আইন, আর আমরা তো 100% দিয়ে রাখছি, আরো 20% দিয়ে রাখছি। জি জনাব এসএম কামাল হোসেন, দেখেন আর 3 তারিখে কেন প্রকাশ করা হলো না এটিও যদি দেখেন সংক্ষেপে। জি আমি দুদু ভাই কেয়ারটেকার সম্পর্কে বলেছেন, কেয়ারটেকারের জন্য আন্দোলন করছি, উনি যে কয় দিন বলছে 56 দিন আন্দোলন হয়েছে, এবং সেটি কী কারণ হয়েছে আমি ধরেন অতীতে জিয়াউর রহমান এরশাদ আমল কোনো আমলই গেলাম না, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি, সেই আন্দোলনে দুদু ভাইরা প্রথম সারির নেতা ছিল। যদি আমরা যখন ছাত্র নেতা তখন এটা বাস্তবায়িত শুরু করছিল দুদু ভাই, তাদের সময়ের ছাত্র নেতা, সেই গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার পর
মাগুর একটা অতীত যাইতে হয় আর কি, যখন বলতে মাগুর একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন সংসদ সদস্যরা নির্বাচনে তখন প্রচারে যেতে পারত, আওয়ামী লীগের যত এমপি ছিল ওই নির্বাচনের সময় উপস্থিত ছিল। ভোট কেন্দ্রের থেকে মিনিমাম এক মাইল দূরে চেয়ার টেবিল রেখে সশস্ত্র অস্ত্রধারীরা পাহারা দিয়েছেন, কেউ ভোট কেন্দ্রে যেতে পারেননি, টেবিলের উপর ব্যালট রেখে সিল মেরেছে। গ্রিন রোডের একটি নির্বাচনে বিরোধী দলের নেত্রী গেলেন পর্যবেক্ষক হিসাবে দেখার জন্য, তাকে লক্ষ্য করে গুলি ছুড়লেন, একজন রিক্সা চালক মারা গেলেন, যুব দলের এক কর্মী, তাকে কিন্তু গ্রেপ্তার করলেন, ওই নির্বাচন বন্ধ করা হলো। আপনার কামাল মজুমদারের মিরপুরের নির্বাচন হলো, সেই নির্বাচনে এত মিডিয়া ছিল না, টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে ঘোষণা করা হলো বিএনপির প্রার্থীকে জয়ী ঘোষণা করা হলো, সিইসি বলল আমরা এই রেজাল্ট সম্পর্কে কিছু জানি না, অর্থাৎ মিডিয়া কু করলো। এই সমস্ত মিলে সেদিন আজকের গণতন্ত্রের মানুষ কন্যা তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুললেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন করতে চাইলেন না। বেগম খালেদা যে বললেন শিশু আর পাগল ছাড়া কোনো নিরপেক্ষ লোক নাই, উনি 15 ফেব্রুয়ারি একটি নির্বাচন করলেন, ভোটারবিহীন নির্বাচন, যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। উনি বঙ্গবন্ধুর খুনিকে বিরোধী দলের চেয়ারে বসে সেই ক্ষমতাকে টিকিয়ে রাখতে চাইলেন। দুদুভাই বলবেন যে সরকার সেদিন ইচ্ছে করে তত্ত্বাবধায়ক সরকার এই বিল পাশ করানোর জন্য একটি নির্বাচন করেছিল, না, ক্ষমতায় থাকার জন্য নির্বাচন করেছিল। তার প্রমাণ আপনার 1996 বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির সাথে দেখা করে বলেছিলেন এই পার্লামেন্ট ভাঙা যাবে না, কিন্তু সেই আন্দোলনে আওয়ামী লীগের প্রায় 12 জন নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল পুলিশ বিডিআর দিয়ে। জনগণ রাস্তায় নেমে বাধ্য করেছিল যে ভোট চোর, ভোট গণ, মানে ভোট ডাকাত বেগম খালেদা জিয়াকে মানি না, রাতের বেলা পার্লামেন্টে বসে আইন করে পরের দিন পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আর 1/11 সরকার সম্পর্কে যেটা বললে আমি একটু পড়ে শোনাই, কারা দায়ী। দুদুবাদের একসময় নেতা ছিলেন সাদেক হোসেন খোকা, উনি এটিএন চ্যানেলে 2007-এর 10ই জুলাই একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, বিচারপতিদের অবসরের বয়স বাড়ানো, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদের অধীনে তত্ত্বাবধায়ক সরকারকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া, এবং 22 জানুয়ারি 2007 যেনতেন প্রকারে একটি নির্বাচন করে আবার ভোট চুরি, ভোট ডাকাতি করে ক্ষমতায় যায় হচ্ছে এই পরিস্থিতির 1/11 সরকারের উত্থান হয়েছিল। ওনাদের নেতা সাবেক অর্থমন্ত্রী সাইফ রহমান বলেছেন যখন সংবিধান যিনি তত্ত্বাবধায়ক সে তিনি যখন অপরকতা স্বীকার করলেন, আমরা যখন বললাম যে উনি নিরপেক্ষ লোক না, তখন তার পরিবর্তে ছিল বিচারপতি মাহমুদুল আমিন। সাইফুর রহমান বললেন যে বিচারপতি মাহমুদুল আমিন রে পরবর্তীতে প্রধান উপদেষ্টা না করে রাষ্ট্রপতিকে উপদেষ্টা করা ছিল মারাত্মক ভুল, অর্থাৎ এবং যুক্তরাষ্ট্রের সেদিন রাষ্ট্রদূত মন্তব্য করেছিলেন যে বেগম খালেদা জিয়ার একগেম এবং তারেক জিয়ার যেনতেন প্রকারের কারণে তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক হলো। ওই সময়ের ওই সময়ের প্রেক্ষাপট বলছিলেন আপনি, বিএনপি কিংবা দুদুভাই যে কারণে বলল যে 1/11 সরকার একটি অনির্বাচিত সরকার, সব মিলিয়ে তো আলোচনা আসে তত্ত্বাবধায়কের আসা না আসার কারণ প্রেক্ষাপটে নিয়েই, এবং তত্ত্বাবধায়ক সরকার আমি বলি তত্ত্বাবধায়ক সরকার কিন্তু বিচারপতি, হ্যাঁ সুপ্রিম কোর্টের বিচারপতি শুধু তত্ত্বাবধায়ক সরকার বলেনি, 1977-এর পর থেকে যত অনির্বাচিত সরকার আছেন তারা সবাই অবৈধ, এবং 2008-09 নির্বাচনের পর পার্লামেন্টের তত্ত্বাবধায়ক সরকার, আমি এটা একটি উদাহরণ দিই, পার্লামেন্টের সুরঞ্জিত সেন বাবুর একটা বক্তব্য আছে আপনি দেখতেছিলেন যে ওই দিন বিরোধী দলের নেতাদেরও ডেকেছিলেন কিন্তু আসেন নাই, সরাসরি আপনি যেহেতু বলছেন যে 75-এর যারা অনির্বাচ সবই অবৈধ, সরাসরি 72-এর সংবিধানে চলে গিয়েছিলেন, সেখানে তত্ত্বাবধায়ক সরকার কোনো উল্লেখ নেই। আর একটা কথা একটু আমি শামসুজ্জামান দুদুর কাছে যে আমি একটা বিরতি নিব, বিরতি থেকে ফিরে আসছি আবার আপনার কাছে এস এম কামাল হোসেন। শামসুজ্জামান দুদু, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা ইজাদের বলে এই যে ইসের ফোন, আপনি 3 তারিখ আসছেন, দেখেন এখানে আমি 3 তারিখের বিষয়টি একটু পরে আসি আবার, আমি যেহেতু সময় নিয়ে একটা বিরতিতে যেতে হবে। আমি শামসুজ্জামান দুদু, তত্ত্বাবধায়ক বিষয়ে যদি আপনি সংক্ষেপে কিছু বলতে চান, মানে আমি অন্য বিষয়ে থাকতে চাই তত্ত্বাবধায়ক আজকে। প্রথমত বলি তত্ত্বাবধায়কের আন্দোলনটা দুটা নির্বাচন, যেটা
উল্লেখ হলো মাগুরা মিরপুর। এখন তো 300 আসনেই ইলেকশন হয়নি গত নির্বাচন 18, আর 14 সালে তো আপনার 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা দেখিয়ে ঘোষণা করে সরকার। আপনার জিনিসটা ক্লিয়ার, ইলেকশনই হয় নাই 14 সালে, আর এটাও তো ইলেকশন এসে মধ্যরাত্রে 300 আসনে। তো দুটোর জন্যে শাস্তি হচ্ছে কেয়ারটেকার, আর 300 জনই শেখ হাসিনা আছে প্রধানমন্ত্রী। জি আমি না আমি আমি বলে দিই আপনার, এখানে আপনার 18 জনের শহীদ হয়েছে মানে কামালের কেয়ারটেকারের জন্য, এখানে তো 17 জন ইতিমধ্যে আমাদের মারা গেছে এই এখনকার যে আন্দোলনে। আপনি হাইকোর্টের যেটা আইন দেখালো যে এই হাইকোর্ট বাতিল করছে, আমি বললাম যে এই হাইকোর্টের কথা বলবে, হাইকোর্ট আবার দুটা নির্বাচন ক্যাটেগরির অধীনে করার জন্য বলেছিল। যদি পার্লামেন্ট মনে করে, তা ওই যে 15 ফেব্রুয়ারি পার্লামেন্টের কথা আসলো না, 15 ফেব্রুয়ারি কিন্তু আইন পাশ হয়েছিল, তারপরে ওই ওই পার্লামেন্টকে অবৈধ বলবে কিন্তু আইনটা মানবে। আর এখন অবৈধ পার্লামেন্ট এটা 14 এবং 18 সালে একটা ভালো কাজ করতে পারতো, যে এই বাতিলকৃত কেয়ারটেকারটা ফিরিয়ে আনতে পারতো, মানে তখনকার পথ অনুসরণ করতে পারতো। কিন্তু এখন যেটা আছে, আর ওই যে মাঝে মাঝে বলবে দেখবেন যে 15 ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর খুনিদেরকে পার্লামেন্টে বিরোধী দলের নেতা ক্যাপ্টেন গ্যাসউদ্দিন গত পার্লামেন্টের মানে জিয়া হত্যাকারী সাজাপ্রাপ্ত আসামিকে এমপি বানাইছে আওয়ামী লীগ, আর এই দেশে প্রথম রাজাকারের গাড়িতে ফ্ল্যাগ উড়াইছে। জি আর কথা বলবো, আমি একটা বিরতি নিয়ে আসি। কে আওয়ামী লীগ? এটা কাদের সিদ্দিকের বক্তৃতা শুনবেন ইউটিউবে আছে। এই তত্ত্বাবধায়ক বিষয়টা আসার সঙ্গে সঙ্গে ইতিহাসের দিকে চলে গেছে আর কি। আমরা আমি না না ওগুলো তো আসবেই, আমাদের ক্যাটেকার ব্যাপারটা তো আমাদের জন্য না, আওয়ামী লীগের জন্য এটা ইতিহাস খাতা একটা ঘটনা। কিন্তু আওয়ামী লীগ সেখান থেকে সরে গেছে, বিএনপি সেই জায়গাটাই আছে। দুটোই আন্দোলন কিন্তু এমন বলছে না যে আওয়ামী লীগ ছিল না, ছাত্রলীগ ছিল না। একটা বিরতি নিয়ে আসি, বিরতি থেকে ফিরে আরও কথা বলছি এ নিয়ে। আমি একটা বিরতি নিতে চাই, দর্শক বিরতি নিচ্ছি জনতন্ত্র গণতন্ত্রের, সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রের, কথা বলছি ভিসা নীতির পর কি। আমি জনাব এস এম কামাল হোসেন আপনার কাছে আসি। এই যে 3 তারিখের যে বিষয়টি, এটি আপনি বলতে চাইছিলেন। আর আরেকটি জায়গা হচ্ছে এই অনেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মতো মনে করছেন, এটি আপনার কাছে মনে হয় কিনা? দেখেন এর আগে আমি দুদুভাই একটা দিনের ভোট রাখতে 2018 30 ডিসেম্বর কোনো মিডিয়া প্রকাশ হয়নি, তো দিনের ভোট রাখতে হয়েছে 2018 31 ডিসেম্বর কেউ সাংবাদিক সম্মেলন করে বলেনি, দুদুভাইরও বলেনি যে দিনের ভোট রাখতে হয়েছে, বরং 2018 30 ডিসেম্বর সকাল 11টার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন ভোট সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে। হ্যাঁ এই ভোটে কিছু অনিয়ম হয়েছে আমি স্বীকার করি না, এখন সেটি মানে বারবার বলার কারণ কি? আমি কেবল যে অনিয়ম হয়েছে এটা বলার বার কারণ যে বললে তো আর কেউ কিছু করার নাই। হ্যাঁ দুদুভাই আর কখনো সকাল একটা বলে, বিকেল একটা বলে, রাত্রে একটা বলে, বলতে পারে, দুদুভাই বলে না, বিএনপির ক্যারেক্টার এটা, দুদুভাই আমার শ্রদ্ধেয় ব্যক্তি। আর 2018 নির্বাচন দুদুভাই অংশগ্রহণ করেছিল, কিন্তু নির্বাচন হয়েছিল তাদের জোটের নেতা, যখন তাদের নেতা তারেক জিয়া 25 জন জামাতের প্রার্থীকে আপনার লোকজন বলে যে উৎকোষের মাধ্যমে মনোনয়ন দিয়েছিল, তখন জোটের নেতা কামাল হোসেন উষ্মা প্রকাশ করেছিল। একটি নির্বাচন জাতীয় নির্বাচন, সেখানে প্রচার প্রপাকাণ্ড মাঠে নামতে হয়। আপনি বলেন তো সেদিন মিডিয়ায় দেখে এই জোটের নেতারা কোথাও ঢাকা শহরে একটা র্যালি করেছেন কিনা, বা 31 তারিখ যেমন 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের অনিয়ম দুর্নীতি মানে যে নির্বাচনে তারা যে পক্ষপাতিত্ব করেছিল, আওয়ামী লীগের নেতাদের উপর যেভাবে নির্যাতন করেছিল, 2001 সালের নির্বাচনের পরের দিনই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তার প্রতিবাদে মিছিল করেছিল,
কিন্তু 21 ডিসেম্বর সেটা করেননি। আচ্ছা, এর এর আগের যদি ইতিহাসই টানেন, এর আগের কোনো নির্বাচনেই আগেই এই ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি এমন বাংলাদেশের নেই, আছে সবসময় কিছু না কিছু সহিংসতা। আমি তো বললাম সংঘর্ষের ঘটনা ঘটেছে, আপনি 2000 এর আগে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কখনো দেখিনি আমরা এই ধরনের পদক্ষেপ। আমি আপনাকে আমি এই সময় এসে নেয়াতে আসলে প্রশ্নগুলো আছে। আমি আপনারে বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে যে ভিসা নীতি দিয়েছেন, এর আগে আপনি এই ঢাকার শহরে না সারা বাংলাদেশেই গোসিমি হচ্ছিল যে অমক পুলিশ কর্মকর্তা, অমক আর্মি কর্মকর্তা, অমক রাজনৈতিক ব্যক্তিত্ব শত শত আপনার, এবং বিএনপির ঘরনার কিছু নেতা আপনি ইউটিউবে তাদের বক্তব্য আপনি বার করেন আছে, যে দেখবেন নিষেধাজ্ঞা আসতেছে। একমাত্র শেখ হাসিনার মতো সৎ সাহসিক প্রধানমন্ত্রী বলেছেন নিষেধাজ্ঞা দিলে আমরা যুক্তরাষ্ট্র থেকে কোনো কিছু আনবো না। তা আজকে আসছেন কি ভিসা নীতি, এবং ভিসা নীতিতে তারা কি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন তারাও সেই কথা বলেছেন। হ্যাঁ, বলতে পারেন প্রশাসনের ব্যাপারে যে যারা নির্বাচনকে বাধা করবে, নির্বাচনে পক্ষপাতিত্ব করবে, বিরোধী দল সব সবারই এটি আপনার, আমরা তাদেরকে ভিসা দেব না। আমি তো চাই নির্বাচন, আর এখানে তো তারা বলে না এই যে আমি আপনার বলি, এখানে তো তারা বলে নেই যে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে পারবে না, পার্লামেন্ট ভাঙতে হবে। ভিসা দেয়া না দেয়া, মার্কিন যুক্তরাষ্ট্র যদি চাইতো, যদি চায় যে ভিসা দিব না, তারা তাদের সিদ্ধান্ত সেটা নিতে পারে, কিন্তু এভাবে ঘোষণা দিয়ে আলাদাভাবে ভিসা নীতি ঘোষণা করে একটা জিনিস কোনোভাবে মানুষের সামনে আনা, এটা কেন প্রয়োজন? এটা আমরা যারা নির্বাচনে যেতে চাই বা নির্বাচন প্রতিরোধ করতে চাই, তাদের মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশ, তারা, আমি আবারও বলছি, তারা আমাদের উন্নয়নের অংশীদার, একটা বড় অংশীদার। তারা মনে করে বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হোক, নির্বাচনকে ঘিরে কোনো অস্থিতিশীল ভিসা নীতি যে ভয় কিংবা যে পরিবেশ তৈরি করা হলো তাতে আর তৈরি হবে না ওই পরিবেশ। এসে যারা আমেরিকা যাইতেছে, আমি আপনি যাইতেছি, আমি যাইতেছি, এটা দুদুবাই যাইতেছে, যারা যেতে চায় এবং যারা যেতে চায় তারা এই নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত, তাদের জন্য হয়তো একটা আপনার সতর্কবাণী, এটা তাদের জন্য সতর্কবাণী, তাদের জন্য যারা নির্বাচন, আর যারা নির্বাচন প্রতিরোধ করতে চায় বা নির্বাচনের অংশ প্রক্রিয়ার মধ্যে থেকে যদি কোনো অনিয়ম করতে চায়, সবার জন্য এইটা একটা সতর্কবাণী। শামসুল জামান দুদুর কাছে একটু যাই, শামসুল জামান দুদু কি বলবেন, সবার জন্য একটা সতর্কবাণী, কিন্তু যারা, আমি যদি একটু পিছনে ফিরে তাকাই, জাপানের সাবেক রাষ্ট্রদূত তিনি একবার বলছিলেন দিনের ভোট রাতের প্রসঙ্গটি, তিনি যেটি বলছিলেন যে তিনি শুনেছেন যে এরকম ঘটনা ঘটেছে, এটি নজিরবিহীন একটি ঘটনা, কিন্তু দাবি করা হয় যে তিনি শুনেছেন শব্দটি যেহেতু এসছে, সেহেতু তার কাছে নিশ্চয়ই কেউ না কেউ বলেছে, এরকম দাবি করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও এই ধরনের তথ্য দিয়ে এই ভিসা নীতি কিংবা স্যাংশন আনার চেষ্টা করা হচ্ছিল, যেটি আরও বড় পরিসরে এসছে এই ভিসা নীতি হয়ে, কি বলবেন? আমার 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 জানা নাই যে আমেরিকা কান কথায় কারোর কাছে শুনে আমেরিকার মতো রাষ্ট্র প্রথমে স্যাংশন, তারপরে এই ভিসা নীতি, এখানে আলাদা করে বাংলাদেশের জন্য এই নীতিটা করা হয়েছে। তো এটা আমেরিকাকে এত হালকাভাবে এবং ছোট করে দেখায় আমি দেখছি না, বা আমার দলও দেখে না। আন্তর্জাতিকভাবে তারা একটা শক্ত অর্থনৈতিক অবস্থার ভিতরে দাঁড়িয়ে আছে, আমরা যে যেভাবে বলি না কেন। এই যেমন এখনো কামাল বললো যে আমাদের উন্নয়নের একটা অংশীদার, বড় অংশীদার, তার সামর্থ্য না থাকলে তারা অংশীদার হয় না, জাপান অংশীদার। তো সেই আমেরিকা জাপান অথবা অমক তমকের কথায় এই কাজটা করবে, তাহলে তো আমেরিকার তো ওইভাবে গোনা ঠিক না। বলা যায় যে ইউরোপের দেশগুলো সুস্থ না, সারা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর নেতা হিসাবে তাকে দেখা হয়, এমনকি ভারত চীনের পরেই মানে সবথেকে ঘন বসতিপূর্ণ একটা জায়গা, তারাও কিন্তু আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য এই যে প্রধানমন্ত্রী মোদি একদিনের মধ্যেই যাবেন, এই ভারত সেও কিন্তু আজকে পত্রিকায় আসছে যে ভারতের কাছে আমরা মানে আমাদের সরকার আওয়ামী লীগ যে অনুরোধটা করেছে, অর্থাৎ যে সংকটের মধ্যে বাংলাদেশটা পড়েছে মানে ভিসা নীতি বা অন্যান্য ব্যাপারে এই স্যাংশন, তার ব্যাপারে যেন সে দেখে আছে না।
আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে যেমন বলে আসছে এবং সে উনি এখানে এসে স্বীকারও করছে আমি বলে আসছি জানো। আচ্ছা এই যদি এই নীতির বিষয়টি নিয়ে সার্বিকভাবে পর্যালোচনা করেন লাভবান কে? সরকার আপনারা যেহেতু বলছেন সরকার চাপে আছে, তার মানে লাভবান বিরোধী, লাভবান হবে বিরোধী দল না গণতন্ত্র। মানুষ যে ভোট অধিকারটা অর্জন করে সে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে চায়, যে কারণে বাংলাদেশ একাত্তরের মুক্তিযুদ্ধে তো মানে মানবাধিকার, গণতন্ত্র, ভোটাধিকার, স্বাধীনতা এই জন্যই তো বাংলাদেশ একাত্তরের মুক্তিযুদ্ধ, সেটা সে ফেরত চায়। এখন এই জায়গায় আমরা নাই, নাই বলেই কিন্তু এই প্রথম একেবারে নাম উল্লেখ করে বিচারালয়ের কর্তৃক এটা ভাবা যায় না, এটা ভাবা যায় না। আমি যদি ধরে নিই যে ওই ক্যাটটাকার বাদ দেওয়ার কারণে বিচারালয় ক্লাস হয়েছে, এই এই আইনে ক্লাস হয়েছে, ওই ওই ওইটা যদি ধরে নিই তাহলে কি এটা বেশি বলা হবে? প্রশাসন, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা, আইন শৃঙ্খলা বাহিনীকে কেন দোষারোপের মধ্যে পড়তে হবে? এটা একটা অতীত ঐতিহ্য আছে তো, রাজারবাগ পুলিশ লাইনে পাকিস্তানিরা প্রথম অ্যাটাক করেছিল, তারা মুক্তিযুদ্ধের অন্যতম মানে গুরুত্বপূর্ণ অংশ বলতে হবে। সেই আইন শৃঙ্খলা বাহিনীকে কোন জায়গায় নামাইছে, কোন জায়গায় এসছে? তারা একটা পেটুয়া বাহিনীতে রূপান্তরিত হয়েছে, তারা এখন সরকারের একটা বাহিনীতে রূপান্তরিত হয়েছে, মানে পেটুয়া, আইন শৃঙ্খলা বাহিনী নাই। তো সেই কারণে এখন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় লাভবান হচ্ছে কি যদি গণতন্ত্র মুক্তি পায়, মানুষের ভোট অধিকারটা আছে, একটা সত্যিকারের নির্বাচন হয় যেটা মানে এই এই যে ক্যাটটেকারের মধ্যে দিয়ে যে যাই বলুক না কেন, আমার দলে তো দলীয় সরকার ছিল, ছিল না, এখনো দলীয় সরকার আছে, দলীয় সরকার কখনো পরাজিত হয় নাই। জি, একটা বিরতি নিতে চাই আবারও, এস এম কামাল আসছে বিরতি থেকে, ফিরে আমি আপনার কাছে। দর্শক, বিরতি নিচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আমি এস এম কামাল হোসেন আপনার কাছে আসছি, আমি শেষ পর্বে রয়েছি, শামসুজ্জামান দুদু আপনার কাছে আসি শুরুতে। আমি যেটি হচ্ছে যে এই যে ভিসা নীতি বলি আর যাই বলি, যে প্রেক্ষাপটটি চলছে আমরা দেখছি ভিসা নীতি আসার পরেও সব দলই তার মতো করে ব্যাখ্যা দিচ্ছে, যে যে তার যার যার পক্ষের মন্তব্য দিয়ে যাচ্ছে, তার মানে সাংঘর্ষিক যে প্রেক্ষাপট কিংবা বক্তব্যের সংঘর্ষ থেকে রাস্তার সংঘর্ষ, রাজপথের সংঘর্ষ, সেটি এতে কি সমাধান হবে আপনার কাছে কি মনে হয়? যেমন আসলে তো সরকারের সঙ্গে বিরোধী দলের যে দূরত্বটা বা মতভেদ যাই বলি না কেন, সেটা কি নিয়ে? একটা ইলেকশনকে নিয়ে, অর্থাৎ দেশের যে পরিবর্তন সেটি কি রাস্তার আন্দোলন হবে না ভোটের মাধ্যমে হবে? এখানে ভোটের কোনো সুযোগ নাই, মানে 14-18 বিরোধী দল অন্তত পক্ষে মনে করছে কোনো সুযোগ নাই। তো সেই সুযোগটা ফিরিয়ে আনা, ফিরিয়ে আনা হচ্ছে সরকার, মানে আমরা স্পষ্ট করে বলেছি বর্তমান সরকার পদত্যাগ না করলে এই জট কাটার কোনো পথ নাই, অর্থাৎ কেয়ারটেকার, অর্থাৎ যে ব্যবস্থাটা আগে ছিল সেই ব্যবস্থায় ফিরে না গেলে বর্তমান সরকার একেবারে 72 সালে ফিরতে চাই, আমরা তো কেয়ারটেকারে ফিরতে চাই। আমি একটু আগেও বলছিলাম যে এই দেশের দলীয় সরকার আর কেয়ারটেকারের তুলনা করলে মানে কি আওয়ামী লীগ কি বিএনপি, যারা যখনই দলীয় সরকারই ছিল তারা পরাজিত হয়নি, আর কেয়ারটেকারে আওয়ামী লীগ বিএনপি দুজনে পরাজিত হয়েছে, দুজনে পুনর্বার ক্ষমতায় আসছে, অর্থাৎ পরিবর্তনের যে স্বাভাবিক ধারা আমার বিবেচনায় সেটা কেয়ারটেকারই সম্ভব। জি, আমি একেবারে শেষ দিকে এসব কাবল হোসেন সংক্ষেপে। দেখেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে যেটা বলছে দুদুভাইরাম, দুদুভাই অবশ্য বিএনপির ক্ষমতার স্বাদ ভোগ করেন, কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই পুলিশ আপনার 23 বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী গেটের আওয়ামী লীগের সাথে দাঁড়িয়ে আছেন, তার সামনেই পুলিশ আওয়ামী লীগের নেতা কর্মীদের রাইফেলের বাট দিয়ে পিটিয়েছেন, পায়ের বুট দিয়ে লাথি মেরেছে। এই পুলিশ এমন দলীয় বাহিনীতে পরিণত করেছিল বিএনপি যে তুফাল আহমেদের মতো লোককে 0 পয়েন্টে পিটিয়ে রাস্তায় ফেলে রেখেছে, মতিয়া চৌধুরীর মতো একজন মহিলা নেত্রী জাতীয় নেত্রী তাকে সময় কম রয়েছে, এখন আবার তার পাল্টা অভিযোগ আসছে। আমি আপনার এই ধরনের ঘটনা এই আমলে ঘটেনি এবং বিএনপির আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, আজকে প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য পুলিশ নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়েছিলেন, প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য সেদিন
হাওয়া ভবনে বসে তারেক জার নির্দেশে গ্রেনেড হামলা হলো, নারী নেত্রী আইবি রহমান সহ 22 জন মারা গেল। এই আমলে কিন্তু তা হয় না। আজকে গণতন্ত্রের কথা বলেন, আজকে দুই ভোটের অধিকার তো প্রতিষ্ঠা করছেন জননেত্রী শেখ হাসিনা। আজকে স্বচ্ছ ব্যালট বাক্স, জিয়া থেকে বেগম খালেদা যে 28 বছর যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু করেননি, যাতে আমার ভোট আমি দিতে পারি, কোনো ভোট কেউ টেবিলে ছিল মারতে না পারে। সেই কারণে স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিযুক্ত ব্যালট বাক্স জননেত্রী শেখ হাসিনা করেছেন। আর যেটা করলেন যে ভিসা নীতি, দেখেন আমেরিকা যুক্তরাষ্ট্র যদি আমাদের সাথে সম্পর্ক খারাপ থাকতো তাহলে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ, IMF যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ, তারা জননেত্রী শেখ হাসিনাকে 50 বছর প্রধান অতিথি করে 25,000 কোটি দিয়ে তোলা। IMF এর প্রধান বলতো না যে অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ একটি উদাহরণ। আমি এইটা তো আপনার বলেছে শামসুল জামান, তো এক লাইনে যদি কিছু বলতে চান এই ভিসা নীতির কারণে। আব্দুল্লাহ নোমান, এক লাইনে যদি কিছু বলতে চান শেষ করি। আব্দুল্লাহ নোমান সিনিয়র রাজনৈতিক নেতা, নিপুণ, আমাদের জেলার, ঢাকা জেলার সেক্রেটারি, খুলনার ঘটনা, আমরা দুজনে কিন্তু খুলনার মানুষ, খুলনা বিভাগের মানুষ, নেত্রকোনা সহ, মানে মাথা ফাটিয়ে দেওয়া, গাড়ি ভেঙে ফেলা, রাস্তায় দাঁড়ানো। আমি বাগেরহাটে যেতে চেয়েছিলাম 27 তারিখে, পারমিশনই দেয়নি। পাল্টাপাল্টি ঘটনা দুই পক্ষেই আমি না না এখন যে ঘটনাগুলো, এই ঘটনার গুরুত্বটা হচ্ছে এই এই ঘটনা, ওই যে ভিসা নীতি কেন হচ্ছে সেটি আওয়ামী লীগের দায়িত্ব নিতে হবে, না নিলে তো হবে। আমি শেষ করতে হচ্ছে, এস এম কামাল হোসেন কি কিছু বলবেন এক লাইনে? আমি বলি একদমই যে এই ভিসা নীতি যারা খুশিতে আছেন যে এটা সরকারের উপর, তাদের বলি আসেন নির্বাচন প্রতিরোধ করতে গেলে তো এটা আপনাদের উপরে দায়ী দায়িত্ব। আমি মনে করি আগামী নির্বাচনে কেউ প্রতিরোধ করতে পারবে না, প্রতিরোধের নামে গ্রাউন্ড পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে মরতে পারবে না। সেটি যেমন আবার একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলা হচ্ছে, সুষ্ঠু নির্বাচন অবশ্যই আমরা চাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, অসংখ্য ধন্যবাদ স্ক্রিপ্টের সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজকের মতো জনতন্ত্র গণতন্ত্র, এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।